হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু এক্সপ্লোর আওয়ার ইউনিভার্স। আজকে আমরা এক্সপ্লোর করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কটেজ। জায়গাটা কলকাতা থেকে বেশি দূরে না, 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন। জায়গাটা খুবই মনোরম, একটা সাহিত্যিকের বাড়ি যে কেমন হওয়া উচিত আপনারা ওখানে না গেলে বুঝতে পারবেন না। এত সুন্দর বাগান এবং পরিবেশটা এতই শান্ত যে আপনার মনটা চঞ্চল হলেও ওখানে স্থির হয়ে যাবে। শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে একটা বাগান আছে, সেখানে নানা রকম গাছ লাগিয়ে সাজানো হয়েছে এবং 2010 সালে এই স্ট্যাচুটা নির্মাণ করা হয়। বাড়িটির স্ট্রাকচারটা দেখে আপনারা অনুমান করতে পারছেন বাড়িটা কতটা প্রাচীন। পুরনো দিনের ঘুলঘুলিও আছে এবং বাড়িটির পিছনে একটা দালান আছে। পিছনে যে ওই ঘরগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো আসলে কর্মচারীদের জন্য করা। শুধু তাই নয়, এই ঘরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার স্ত্রীকে নিয়ে থাকার সাথে সাথেই এখানে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে অনেক বৈঠক করা হয়েছিল। একতলাটা দেখে নেওয়ার পর আমরা উঠে পড়লাম দোতলায়। ঘরগুলোর চারিদিকে একটা সুন্দর বারান্দা আছে। বারান্দায় বসে থাকলে আপনি একদিকে দেখতে পারবেন বাগান, আরেক দিকে দেখতে পারবেন রূপনারায়ণ নদী। এখন আপনারা দেখছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেডরুম। এবার আপনাদের দেখাতে চলেছি এখানকার যে কেয়ারটেকার, তিনি আমাদের খুব সুন্দরভাবে বিভিন্ন জিনিস বিবরণ করে বুঝিয়েছেন। যেমন জানলাটা খোলা থাকতো, বাইরে যে বাঁশগাছ প্রাচীরটা দেখছেন ওটা ছিল না, রূপনারায়ণ নদী খেতে বইত। 2 নম্বর রাখে লক্ষ্য রাখুন, সাদা সুতো দিয়ে কাঁচটা বাঁধা জুতো আছে। আর ইজি চারি যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন, মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনাকে দেখেছি আমি তখন 12 বছর বয়সটাই ছবি, মৃত্যু ছাড়া ভাই ছবি না। ডান দিকে ছবিটা লক্ষ্য রাখুন, ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন 2 বার, বাঘা যতীন রাসবিহারী বসু, বিপিন বিহারী গাহলি, চিত্তরঞ্জন দাস, কোলাঘাটি লাভদেন, রাতে নৌকো করে এসে মিটিং করতেন, হারিতেন লণ্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখুন, ঘড়িটা 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। তার পাশে ভাই যে কাঠের বাক্সটা দেখছ ওইটা ভাল সেট রেডিও। আলমারিতে যে বইগুলো আছে পড়তেন। আর সাদা ছবিটার পাশে বাজানো ছবি শরৎচন্দ্রের নাতি নাতবইয়ের ছবি, উনি কলকাতা কসবায় থাকেন, জয় চট্টোপাধ্যায় নাতির নাম। আর আয়নাটা লক্ষ্য রাখো, ওটা বেলজিয়াম কাছের আয়না। আমার নাম দুলাল মান্না, এই বাড়ি দেখাশোনা করছি 60 বছর। আমরা পাইবে ওই নাতি থাকেন কলকাতা কসবায়, উনি রেখেছেন। 2007 হেরিটেজ করে বাড়িটা রিপেয়ার করেছিল গভর্নমেন্ট, মালিকানা জয় চট্টোপাধ্যায়, উনি এখন মেনটেন্স করেন। আমাদের দুজনকে উনি রেখেছেন। আচ্ছা আচ্ছা, 8 বছর আছে, আমি 60 বছর আছি। আচ্ছা, দুলালবাবুর বোঝানো স্টাইল দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। এই ছবিটি হচ্ছে হিরণময়ী দেবীর, শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রীর ছবি।
ঘরটি বেশ সাজানো গোছানো। এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি যিনি কসবায় থাকেন তিনি মেনটেনেন্স করেন। বাড়িটার ভেতরটা দেখে নেওয়া হয়েছে, এবার বাগানটা একটু দেখতে বেরোলাম। বাগানের এক পাশে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাঁর স্ত্রী এবং তাঁর ভাইয়ের সমাধি স্থান আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখার পর সোজা চলে যাবেন রূপনারায়ণ নদীর ধার, ঠিক 5 মিনিট হেঁটে লাগে। যদি বুঝতে না পারেন তাহলে স্থানীয় কাউকে জিজ্ঞেস করে নেবেন, ঠিক 5 মিনিট লাগবে হেঁটে যেতে। আর যে পরিবেশটা ওখানে পাবেন সেটা সত্যি মুগ্ধময় পরিবেশ, আর মেঘলা হলে তো জমে ক্ষীর। নদীটি এতটা শান্ত যে কি বলবো, মন অটোমেটিক জুড়িয়ে যাচ্ছিল, তার সাথে ফুরফুরে হাওয়া দিচ্ছিল, একদম শরীরের সব ক্লান্তি যেন মিলিয়ে গেল। আজকের ব্লগটা এত পর্যন্তই, আমি আবার ঠিক এরকমই একটা সুন্দর জায়গায় আপনাদেরকে ভ্রমণ করতে নিয়ে যাব। আপনারা যদি চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই করে ফেলুন, কারণ এর পরে যে জায়গাগুলো দেখাতে চলেছি সেগুলো আপনি মিস করলে সত্যিই খুব খারাপ লাগবে। সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই, টেক কেয়ার।